Hey guys, welcome back to my channel. আজকের ভিডিওটি হলো আমার কলকাতা সিরিজের থার্ড ব্লগ। এখন আমরা সবাই মিলে চলে এসেছি অ্যাক্রোপলিস মলে, কারণ আজকে আমাদের সকলের একটা পছন্দের মুভি সেটা রিলিজ হচ্ছে। সো ফার্স্টে ফার্স্ট শো দেখাতে চাই। প্রথমে আমরা মলে ঢুকে তার টপ ফ্লোরে চলে গেলাম, সেখানে মুভি কাউন্টার ছিল। দেন অ্যাকচুয়ালি মুভিটার টাইমিং ছিল 6:30, আর আমরা চলে এসেছিলাম 5:30 সময়। তো আমরা টিকিট কেটে নিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মলের চারিদিকে ঘুরতে। ওই ফ্লোরেরই এক সাইডে ছিল গেম জোন, তো আমরা গেম জোনে গেলাম, প্রচুর এনজয় করলাম। এক ধরনের ওখানে গেম ছিল, গেম জোনে টিকিট কাটার জন্য ফাইভের 500 টাকা বা 600 টাকা যেরকম রেটে ছিল সেগুলো জমা নিয়ে তারপর টিকিট কাটতে হচ্ছিলো। আর প্রত্যেকটা গেমই খুবই ইন্টারেস্টিং ছিল। এই যে এখানে ডল কালেক্ট করা গেমগুলো ছিল, এগুলো বেসিক্যালি বাচ্চাদের গেম, বাট আমরা তো এনজয় করতে ছাড়িনি সেগুলো। দেন গেম জোন থেকে ওখানেই পাশে ছিল মিনিশো। যেহেতু আমাদের মুভি স্টার্ট হতে আরও কিছুক্ষণ টাইম লাগছিল, তো আমরা মিনিশোতে কিছু জিনিস কিনে নিয়ে চলে এলাম মুভি দেখতে। আর জাস্ট মুভিটা ছিল অসম, তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো মুভিটা। এই সিনগুলো দেখে তো বুঝতে পেরে গেছো মুভিটার নামটা কি। যদি বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না বুঝতে পারো তাহলে আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো যে এই মুভিটা কী ছিল। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।